কোন কিছু রিলেভেন্ট ওয়েবসাইট পেজ খুঁজে বের করার জন্য, যেমন আমরা জানতে চাচ্ছি কি ওয়ালটন মোবাইল প্রাইস কেমন, আমি এটা ওয়ালটন মোবাইল কি বলা আছে, তখন গুগল লিখে সার্চ করবো কি ওয়ালটন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2017 বা 2018 লিখে সার্চ করলে তখন কি করবে গুগল আমাকে রেজাল্টটা দেখাবে, দেখা হবে না? তো ওই যে শব্দটা লিখে সার্চ করছি সেটাই কিওয়ার্ড। কিওয়ার্ড একটা ওয়ার্ডের হতে পারে, একাধিক ওয়ার্ডেরও হতে পারে। কিওয়ার্ড শুধু মোবাইল লিখে সার্চ করলে এটা হতে পারে, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ তিনটা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড হতে পারে, মানে যেটা লিখে সার্চ করবো আমরা কোনো তথ্য বোঝার জন্য সেটাই কিওয়ার্ড। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম, সাপোজ সার্চ করার পরে ধরলাম মোবাইল বাংলাদেশে কি যদি সার্চ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা গুগলে প্রায় অনেক রেজাল্ট আসলো, অনলি 0.44 সেকেন্ডে, ঠিক আছে, হাফ সেকেন্ড তো লাগে নাই, এই সেকেন্ডে আমার কত কোটি রেজাল্ট আসছে, 2 কোটির উপরে রেজাল্ট আসছে, সার্চ ইঞ্জিন আমাকে এই রেজাল্টটা দেখাইছে। হ্যাঁ, তাহলে এখানে কিওয়ার্ড কোনটা, এইটা এইটা এই রিলেটেড পাঁচটা কিওয়ার্ড রিসার্চ করে দাও, পাঁচটা কিওয়ার্ড রিসার্চ করে দাও, এখন আমাকে এই রিলেটেড পাঁচটা কিওয়ার্ডকে আমি কি লিখে দিয়ে দিই বলো বলো না, এটা নিয়ে আমরা গবেষণা করতে হবে, এটা যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কত মানুষ মান্থলি, কত হাজার মানুষ মান্থলি সার্চ করে, তাহলে বেশি অবশ্যই হলে বেশি ভালো। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস দেখতে হবে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইট তো এখন নাই র্যাঙ্কে, র্যাঙ্কে আছে কোন 10টা ওয়েবসাইট, ওই 10টা হলো কম্পিটিটর আমার, কোন 10টা ওয়েবসাইট আছে এখন বর্তমানে ফার্স্ট 10টা রেজাল্টে, তারা হলো আমার কি প্রতিযোগী, কারণ আমি যদি 10টা ওয়েবসাইটকে টপ কি 1 নম্বর যেতে চাই তাহলে আমার প্রতিযোগীদের সম্পর্কে ভালো জানতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস কিওয়ার্ড রিসার্চ ইয়ে লাগে, একটা হলো কি সার্চ ভলিউম কত, এই শব্দটা লিখে কতজন মানুষ সার্চ করে মান্থলি, এটা অবশ্যই বেশি হলে আরও ভালো। তারপর দেখতে হবে যে এই যে ফার্স্ট পেজে 10টা রেজাল্ট আসছে এরা কতটুকু শক্তিশালী, এদেরকে টপ কি আমি কি ফার্স্টে যেতে পারবো। তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য কয়টা জিনিস মেইন জিনিস, নাম্বার 1 হলো সার্চ ভলিউম, মানে এটা দিয়ে কতজন মানুষ মান্থলি সার্চ করে। তারপর কি দেখতে হবে, এই যে প্রথম 10 জন কম্পিটিটর আছে, আমরা মোজ লিখে একটা অ্যাডস দিব আর একটা নিব কিওয়ার্ড এভরিহোয়ার নামে, গুগল ক্রোমের দুই অ্যাডসের নাম একটা মোজ আর একটা নাম কি কিওয়ার্ড এভরিহোয়ার, এই দুইটা লিখে সার্চ করলে আমরা খুঁজে পাবো যে আমার এই শব্দটা দিকে গুগলে কত মানুষ সার্চ করে মান্থলি, আর ফার্স্ট কম্পিটিটরের অবস্থা কতটুকু, তারা কতটুকু শক্তিশালী। আমরা এখানে অ্যাড্রেস দিতে গেলে যাবো কোথায়, মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে যাব গেট মোর এক্সটেনশন, যাওয়ার পর এখানে সার্চ বক্সে আমরা কি লিখব, সার্চ বক্সে লিখব মোজ লিখে সার্চ করলে আর এই যে আমার চলে আসছে মুজ বার, যেটা কোনটা ভাই, তিন নম্বরটা এটা অ্যাড করলে তো হয়ে গেল। হ্যাঁ, আরেকটা হলো কি ওর এভরি হয়, এটা আবার এখানে চলে আসবে, হ্যাঁ চলে আসবে, আপনার পরেরটা সার্চ দেন, চেকিং হচ্ছে, এটা চলে আসছে, অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমরা এখন আরেকটা লিখব কি, এই যে উপরেরটা কোনটা, এটা আছে না, এটা আমরা এটা এই কেটা থাকবে, কারণ নেট নেই আওয়াজ তো দেখেন, মুজ অ্যাকাউন্ট খুলতে বলছিলাম আপনাদেরকে, আচ্ছা আপনাদের মুজ অ্যাকাউন্ট কারা আছে যাচ্ছে, আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ারে যদি আপনি রেজিস্ট্রেশন করেন
অ্যাড করেন তাহলে কিওর এভরিহোয়ার কাজটাকে বলে দেই, কিওর এভরিহোয়ার অ্যাড করার পরে এখানে ওরা বলছে আপনি মেইলটা দিতে, এটা হলো এপিআই কিটা হলো যে এটা অ্যাক্টিভ করার জন্য একটা কি পাঠাবে ওই কিটা কে বলে এপিআই কি অ্যাক্টিভেশন কি আমি আপনারটা মনে ঠিক আছে কিনা কত আগে মেল দেখেন এই যে চলে আসছে কি কিওয়ার্ড আপডেট এই যে আসছে এটা এই দেখেন এটা এইভাবে ঠিক দেখা যাবে কিওয়ার্ড এভরিওয়ার থেকে একটা মেল আসছে এই যে কিওয়ার্ড এভরিওয়ার থেকে আমি মেলে গেলাম দেওয়ার পর লাগছে এটা এখানে দেখেন ওরা যাওয়ার পর এখানে এটাতে ক্লিক করতে বলছে তারপর নিচে গেলে বইরা দিবে এরা কি করতে বলছে তারপর আমাকে ক্লিক করতে হবে এপিআই কি হ্যাঁ তারপর এখানে দেখেন লেখা আছে এইটা ক্লিক টু জেনারেট এ ফ্রি এপিআই কি আমি কোনটা কি করছি আমার গুগলে যে মেসেজটা আসছে ওই কিটা কপি করছি কপি করার পরে আমি গেছি কোথায় আমার অ্যাডন্সে যাওয়ার পরে সবার নিচে ক্লিক করলাম এই কোডটা পাইছি কোডটা কপি করে নিয়ে এসে আমি কোথায় গেলাম আমার কিওয়ার্ড এভরিহোয়ার অ্যাডন্সে গিয়ে আপডেট সেটিংয়ে ক্লিক করলে এখানে উপরে থাকবে এপিআই কি লিখে লেখার পরে এটাকে আমাকে এটা করতে হবে ভ্যালিডেট ক্লিক করতে হবে হ্যাঁ তারপর ওরা বলছে সাকসেসফুল ভ্যালিড হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমার কিওয়ার্ড এভরিহোয়ারের কারণে সুবিধা কি হয়েছে মোবাইল বাংলাদেশ লিগে সার্চ করার কারণে এটা মান্থলি ভলিউম হচ্ছে 1,300 তাহলে এই শব্দটা দিয়ে মানুষ সার্চ করে 1,300 বার প্রতি মাসে মাসে কিওয়ার্ড এভরিহোয়ার থেকে আমরা এই সুবিধাটা পাচ্ছি কি এটার ভলিউম কত আমরা যদি মোবাইল শব্দটা লিখে সার্চ করি তাহলে আমরা জানতে পারবো যে প্রতি মাসে এই শব্দটা লিখে কত মানুষ সার্চ করে এটা হলো 9,100 আরো বেশি বাবা 9,00,000 সুবিধা পাই না কিন্তু এটা পরে বলতেছি আচ্ছা কম্পিটিশন মানে এটা হলো এটা মজুর সাথে সম্পর্ক আছে এটা এটা সিপিসি মানে হলো যদি কস্ট পার ক্লিক যদি আমরা এই কিওয়ার্ডটা এই মোবাইল শব্দটা নিয়ে অ্যাড দিতে চাই যেমন ফেসবুক অ্যাড তৈরি করা যায় গুগলেও কিছু গুগল অ্যাডওয়ার্ডস অ্যাড তৈরি করা যায় যদি আমরা অ্যাডওয়ার্ডস অ্যাড তৈরি করি তাহলে এটা এত টাকা করে পড়বে ওইটা হলো বাজেট থাকে এটা আমাদের সম্পর্কে আমাদের এখান থেকে বুঝাস নিব কোনটা এইটা ঠিক আছে এটা হলো যদি এই মোবাইল এই কিওয়ার্ডটা দিয়ে আমরা গুগল অ্যাড তৈরি করি তাহলে গুগলকে আমাদের প্রতি ক্লিকে এত টাকা দিতে হবে এটা এখানে লিখে এটাতে ক্লিক করলে তখন দেখতে বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা লগ ইন আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে অথবা কি বলতে বলছে লগ ইন করতে বলছে আচ্ছা আমার এখন লগ ইন হয়ে গেছে না আচ্ছা আচ্ছা
লগইন হয়ে গেছে, আমি এখন এটা কেটে দিলে হবে, সমস্যা নাই। এবার আমরা যাব গুগল সার্চে, এখন মোজ থেকে আমরা কি সুবিধা পাচ্ছি এখন সেটা দেখার বিষয়। দেখেন আমাদের 10টা কম্পিটিটর আছে, এদের অবস্থা বলে দিচ্ছে মোজ। হ্যাঁ এদিকে দেখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। মোজ আমাদের এই সুবিধা দিচ্ছে যে আমাদের যে ফার্স্ট কম্পিটিটর হলো T-Mobile.com, টি মোবাইলের অবস্থা কি, টি মোবাইলের পেজ র্যাঙ্ক হলো 74, আর এই পর্যন্ত লিঙ্ক এতগুলো ব্যাকলিঙ্ক, টি মোবাইলের ডোমেন অথরিটি হলো এত, এই ওয়েবসাইটের ডিটেলস বলে দিচ্ছে যে এটা আমার ফার্স্ট কম্পিটিটর, এটা আমার কি 10টা ওয়েবসাইটের মধ্যে প্রথম কম্পিটিটর এটা, ওর অবস্থা বলা হচ্ছে ওই কতটা শক্তিশালী। মোজ থেকে, মোজ সাইন ইন করলে গুগল থেকে, গুগলে গুগলের সার্চ ইঞ্জিন গুগলের রেজাল্ট আনা পরিবর্তন করে দিচ্ছে, ঠিক আছে। এখন দেখছেন প্রত্যেকটা ওয়েবসাইটের রেজাল্টের নিচে মোজ আমাদের এই ওয়েবসাইটের শক্তিশালী সম্পর্কে বলে দিচ্ছে। এখানে কি আসলো বলেন, মোজ থেকে কি পাইলাম আর অন্য কি পাইলাম? মোজ থেকে আমরা কিওয়ার্ড এভরিহোয়ার থেকে পাইলাম যে গুগলে আমরা যে শব্দটা লিখে সার্চ করব সেটার মান্থলি ভলিউম কত, ঠিক আছে, সেটা পাওয়া গেল না। আর মোজ থেকে আমরা পাইলাম যে আমাদের যে নিজের কম্পিটিটর গুলো আছে কাজ করবে একটু, কাজ করবে একটু, ইয়ে দাও আমার এখানে কি এটা কি সবুজ হয়ে আছে কি, এটা সবুজ হয়ে আছে কি, সবুজ হয়ে আসবে না, আসবে না তো। তো আমাদের ফার্স্ট কম্পিউটার গুলার ওরা এই যে ওয়েবসাইটটা ওরা কতটুকু শক্তিশালী বোঝার জন্য আমাদের ওদের পেজ অথরিটি কত আর ডোমেন অথরিটি কত বুঝলে বোঝা যাবে। কারণ এই সাইটের পেজ অথরিটি দেখাচ্ছে 74 আর 87, তাহলে এটা অনেক শক্তিশালী, কিন্তু মোটামুটি শক্তিশালী, ঠিক আছে। দেখেন ওর এই সবগুলাই দেখেন চল 50 এর উপরে, আচ্ছা। এখন দেখেন T-Mobile.com এই সাইটের ব্যাকলিং অ্যানালাইস আমরা করতে পারবো, মানে এই সাইটের অফ পেজ কত শক্তিশালী, এটার জন্য যদি আমরা এই অ্যানালাইসে ক্লিক করি তখন আমরা moz.com এ চলে যাব, গিয়ে ওই সাইট সম্পর্কে দেখতে পারবো যে এই যে এই সাইট, এই সাইটের কত ব্যাকলিং আছে, ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, এই সাইটের ব্যাকলিং কতগুলো, টোটাল টোটাল ব্যাকলিং হলো 384টা, বুঝতে পারছেন। আর ব্যাকলিং গুলো কোথা থেকে আসছে দেখা যাবে, তাহলে মোবাইল রিলেটেড কেউ ব্যাকলিং করতে চাইলে তাহলে এই সব সাইটগুলো থেকে ব্যাকলিং করতে পারবো, এগুলো সব মোবাইল রিলেটেড সাইট। সাইটও খোঁজা লাগতেছে না, তো এই মুজে যাওয়ার পরে যদি আমি আমার চেক করতে চাই এই ওয়েবসাইটের পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত, বা ব্যাকলিং কয়টা আছে, এই পর্যন্ত কতটুকু আছে, আমি এখানে গিয়ে বসাই দিয়ে সার্চ করলে আমি দেখতে পারবো যে আমার এই আইটি ক্ষেত্রে দেখেন ডোমেন অথরিটি শুন এক, পেজ অথরিটি এক, ব্যাকলিং একটা, পেজ অথরিটি ডোমেন অথরিটি হলো যেমন আমার এই ডোমেন নামটা আছে না, এই নামটা কত আগে পুরাতন ডোমেনের এই বয়স, অনেকে ডোমেন কিনে রাখে 5 বছর আগে, ওয়েবসাইট বানায় 5 বছর পরে, তাহলে তখন ওর ডোমেনটা 5 বছর আগে থেকে হিসাব হবে, তার এই ডোমেনটা এত বছর ওল্ড, এটার উপর একটা র্যাঙ্ক করে 1 থেকে 100 মতো মার্ক দেয়। আর পেজ অথরিটি হলো আমার যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের ডিজাইন টা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমরা একটা র্যাঙ্ক করে, সেটার নাম হলো পেজ অথরিটি। পেজ অথরিটিটা বাড়ে আরো ব্যাকলিং টেকনিক, পেজের উপর ভিত্তি করে আবার পেজ কত থেকে শুরু হয়েছে, পেজটা কত সুন্দর ডিজাইন, গুগল সার্চেবল, গুগলের ভিজিটেবল এবল বা এইসব কিছুর উপর নির্ভর করে আবার এখানে ব্যাকলিংয়ের কথা আছে, সেটা পেজ অথরিটি বলে। কিওয়ার্ড রিসার্চের জন্য জাস্ট আমরা গুগলের সার্চ বক্সটা ইউজ করলাম,
সিওলের সার্চ বসে দুটো আমরা অ্যাডস ইউজ করলাম, একটা হলো মোস আর একটা হলো কিওয়ার্ড এভরিওয়ার। এই দুটো ইউজ করে আপনি প্রাথমিকভাবে কিওয়ার্ড রিসার্চার বা কিওয়ার্ড সিলেকশন কাজটা এখানে চালাতে পারবেন, যেটার মাধ্যমে দেখতে পারবেন আপনি আপনি যে সাধারণ লিখে সার্চ করবেন সেটার মান্থলি ভলিউম কত, তারপর এটার কম্পিটিটরগুলো ফার্স্টে কী অবস্থা। গুগল ট্রেন্ড ডট কমে গেলে বা গুগল ট্রেন্ডে গেলে আমরা দেখতে পারবো যে এই শব্দটা লিখে সার্চ করলে কোন দেশের মানুষ দেখে সবচেয়ে বেশি। আমরা যে এটা দিলাম মোবাইল প্রাইস বাংলাদেশ লিখলাম, এটা কি জানতে পারলাম যে এটা কি বাংলাদেশের মানুষ সার্চ করে 14,000 না কোন দেশের মানুষ, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখাইছে। কিন্তু আমরা এখন দেখবো যে কান্ট্রি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ দেখবো। কান্ট্রি ওয়াইজ দেখার জন্য আমরা কি করবো, গুগল ট্রেন্ডে গেলাম, আপনি কান্ট্রিটা একটু চেঞ্জ করে দিতে পারবেন, ওয়ার্ল্ড করা আছে এখনো। হ্যাঁ আমি এটা কি করে দেব, বাংলাদেশ এটার নাম কি গুগল ট্রেন্ড থেকে আমরা কান্ট্রি ওয়াইজ দেখতে পারি। আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের 2 নম্বর টুলসে চলে গেছি, ফার্স্ট টুলস কি ছিল গুগল সার্চ, সেকেন্ড টুলসটা আজকে বলে দিয়েছি যত প্রশ্ন আসছে বলে দিয়েছি। এটা আসছে, এটাতে দেখেন তারিখ অনুযায়ী দিবে, এটা অক্টোবর 29 আপনি এখানে টপ ওরা 3টা ডিস্ট্রিক্টের নাম বলে দিচ্ছে, বুঝা গেছে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলে দিচ্ছে। এখানে মান্থলি ভলিউম নাই, কম বললে হলেও চলে, বুঝা গেছে। পাইলাম আমরা কান্ট্রি ওয়াইজ, আমরা এখন দেখি ইয়ে করে দেই ওয়ার্ল্ড ওয়াইড করে দেই, মোবাইল প্রাইস ওয়ার্ল্ড এ দেখো কোন দেশে, আবার দেখতে পারো কোন দেশে সবচেয়ে বেশি সার্চ করে। প্রাইস শুধু আমরা বেশি ইউজ করি তো, চোখে শান্তি ওই কি জানো কি দেখে শান্তি।